হ্যালো বন্ধুরা, টাইম টেবিল মানে চাইলে অতীত কিংবা ভবিষ্যতে চলে যাওয়া, মানে মন চাইলে ভারত দেশের বিশাল রাজ্যে চলে যাওয়া, বা ভবিষ্যতে বাংলাদেশে কি প্রযুক্তি আসতে চলেছে তা দেখে আসা। প্রশ্ন হচ্ছে, আদৌ কি টাইম টেবিল সম্ভব? তাত্ত্বিক পদার্থবিজ্ঞান যা বলে তাতে টাইম টেবিল অসম্ভব কিছুই না, কিন্তু এর মাধ্যমে অতীতে যাওয়া সম্ভব নয়, শুধুমাত্র ভবিষ্যতে যাওয়া সম্ভব। তাহলে এরপরেও কেন ভবিষ্যতে যাওয়া সম্ভব হচ্ছে না? মূলত সীমাবদ্ধতা রয়েছে মানুষেরই। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কিছু প্রযুক্তি আবিষ্কার হয়নি যা মানুষকে টাইম টেবিল করাতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে, টাইম টেবিল কি? টাইম টেবিল মানে হচ্ছে সময়ের ভ্রমণ। এটি আসলে সময়ের অক্ষ বরাবর ভ্রমণকে বোঝায়। আমাদের এই পৃথিবীতে তিনটি ডাইমেনশন রয়েছে, যেগুলো হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই তিন মাত্রার মাধ্যমে স্থান পরিবর্তন করা সম্ভব, কিন্তু ফোর্থ ডাইমেনশনকে সময়ের একটি মাত্রা হিসেবে বিবেচনা করা হয়। মানে আপনি সময়ের অক্ষ বরাবর যে কোনো জায়গায় যেতে পারেন। সময়কে যদি একটি অক্ষ হিসেবে বিবেচনা করা হয় এবং এর মাঝখানে বর্তমান, ডান দিকে ভবিষ্যৎ এবং বাম দিকে যদি অতীত হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এই অক্ষ বরাবর ডানে কিংবা বামে যে কোনো দিকেই যাওয়া সম্ভব, আর এই সম্পূর্ণ ধারণাকে টাইম টেবিল বলা হয়। এই বিষয়টি যদি আপনাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে আরো গভীরে যেতে হবে। মনে করুন, আপনি আপনার শৈশবে গিয়ে আপনাকে মেরে ফেললেন। এখন কথা হলো, আপনি যদি আপনার ছোটবেলার আপনাকে মেরেই ফেলেন তাহলে তো আপনার বেঁচে থাকার কথা নয়, তাহলে কিভাবে বেঁচে আছেন? টাইম টেবিলের রহস্য বিজ্ঞানীদের কাছে আজও রহস্যই থেকে গেছে, যে রহস্যের উদ্ঘাটন আজও সম্ভব হয়নি। আর এই কারণে বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন মত লক্ষ্য করা যায়। স্টিফেন হকিং এর মতে টাইম টেবিল বলতে কিছুই নেই। সত্যি বলতে কি, টাইম টেবিল কি আদৌ সম্ভব? তাত্ত্বিক পদার্থবিদ্যা যা বলে সেই অনুযায়ী টাইম টেবিল সম্ভব, কিন্তু এর মাধ্যমে অতীতে যাওয়া সম্ভব নয়, শুধুমাত্র ভবিষ্যতে যাওয়া সম্ভব। অ্যালবার্ট আইনস্টাইন এর মতে যদি কোনো বস্তুকে টাইম টেবিল করতে হয় তাহলে তাকে আলোর গতিতে চলতে হবে। তাহলে কি আলোর গতিতে চললেই ভবিষ্যতে যাওয়া সম্ভব? আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ভ্রমণ করে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব হয়নি যেটা আলোর গতিতে চলতে পারবে। আজ পর্যন্ত মানুষ যে সর্বোচ্চ গতি অর্জন করেছে তা হচ্ছে প্রতি সেকেন্ডে 12 কিলোমিটার। আবার কোন বস্তু যদি আলোর গতিতে গতিশীল হয় তাহলে তার ভর শূন্য হয়ে যায়, যেটা কখনোই সম্ভব নয়। টাইম টেবিল শুধু তাত্ত্বিকভাবে সম্ভব, বাস্তবিক অর্থে আলোর গতিতে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু যদি বিজ্ঞানীরা ভবিষ্যতে এমন কোন ইঞ্জিন আবিষ্কার করতে সক্ষম হয় যেটা আলোর গতিতে চলতে পারবে এবং এর মাধ্যমে যদি ভবিষ্যতে যাওয়া সম্ভব হয়, তাহলে আরেকটি সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা হলো টাইম টেবিল ইজ ওয়ান ওয়ে টিকেট। মানে আপনি ভবিষ্যতে যেতে পারবেন কিন্তু অতীতে ফিরে আসতে পারবেন না, যেটা টাইম প্যারাডক্স নামে পরিচিত। আসলে টাইম প্যারাডক্স টাইম ট্রাভেলের ধারণাকে আরো জটিল করে দেয়। আমাদেরকে আগে জানতে হবে এই টাইম প্যারাডক্স কি। আসলে টাইম ও টাইম ট্রাভেলের ভিতরে যে ভুল বা অসম্মতি রয়েছে তাকেই টাইম প্যারাডক্স বলে। আজকের ভিডিওতে আমরা 3টি টাইম প্যারাডক্স আলোচনা করব। গ্র্যান্ডফাদার প্যারাডক্স। টাইম টেবিল সংক্রান্ত বিভিন্ন প্যারাডক্সের মধ্যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স হচ্ছে সবচেয়ে বিখ্যাত। যদি কেউ টাইম মেশিনে করে অতীতে গিয়ে বাবার জন্মের আগে দাদাকে মেরে ফেলে তাহলে নিজের কোনো অস্তিত্বই থাকে না। গ্র্যান্ডফাদার প্যারাডক্স দ্বারা এই ধারণাটি বোঝায়। এক্সাম্পল হিসেবে, আপনি টাইম মেশিনে করে অতীতে চলে গেলেন, তখনও আপনার বাবার জন্ম হয়নি, অর্থাৎ আপনার দাদা একজন অবিবাহিত পুরুষ। আপনি আপনার দাদাকে মেরে ফেললেন, তার বিয়ে হলো না। যেহেতু আপনি আপনার দাদাকে মেরে ফেলেছেন, সেহেতু আপনার এবং আপনার বাবার জন্ম হওয়ার কথা না। তাহলে প্রশ্ন হলো যে আপনি কিভাবে আপনার দাদাকে মেরে ফেললেন? মূলত এটাই হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স, প্রিডেস্টিনেশন প্যারাডক্স। এই প্যারাডক্সে প্রথম ঘটনার জন্য দ্বিতীয় ঘটনা ঘটে, আবার দ্বিতীয় ঘটনার জন্য প্রথম ঘটনাটি আবার ঘটে। হয়তো আপনারা বুঝতে পারবেন না, চলুন একটি উদাহরণ দেওয়া যাক। মনে করুন আজকে আপনার বাসায় আগুন লেগেছে এবং সেই আগুন থেকে পুরো এলাকায় আগুন লেগে যায়। এখন আপনি চান সেটা অতীতে গিয়ে শুধরিয়ে দিতে। মনে করুন আপনি আগুন লাগার আগেই টাইম টেবিলের মাধ্যমে অতীতে ফিরে আসলেন, অতীতে গিয়ে আগুন যেন না লাগে সেটার ব্যবস্থা করলেন, কিন্তু দেখা গেল আপনার ধূমপানের জন্য আগুনের সূত্রপাত হয়েছে। আসলে এটাই সেই আগুন লাগার রহস্য যা আপনাকে সেখানে নিয়ে গিয়েছে, তার মানে আপনি এই অগ্নিকাণ্ডের জন্য দায়ী। প্রিডেস্টিনেশন প্যারাডক্সের শুরু কিংবা কোনো শেষ হয় না। বুস্টেপ প্যারাডক্স। বুস্টেপ প্যারাডক্স তখনই তৈরি হয় যখন একটি ঘটনা চক্রাকারে ঘটতে থাকে, কিন্তু তাদের আসল উৎপত্তি কোথায় থেকে তা বোঝা যায় না। যেমন ঘটনা এর কারণেই বি ঘটে, বি এর কারণেই সি ঘটে, আবার সেই সি এর কারণেই এ ঘটে। এর মাধ্যমে সম্পূর্ণ চক্রটি কোথা থেকে শুরু হয়েছে তা বের করা যায় না। চলুন একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝে। আপনি সেই উপন্যাসটি নিয়ে টাইম টেবিলের মাধ্যমে অতি
অতীতে মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেলেন। তখনও মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝে এই উপন্যাসটি লেখেনি, এইবারে আপনি তাকে উপন্যাসের বইটি উপহার দিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় সেই বইটি পড়লেন এবং তার অনেক ভালো লাগলো, যার কারণে সে বইটি পুনরায় লেখেন এবং প্রকাশনে দিয়ে আসেন। বইটি বিখ্যাত হলো, এবার আপনি বলতে পারেন এটা আবার এমন কি, কিন্তু না, প্যারাডক্স অনুযায়ী আপনার দেওয়া বইটি দেখেই মানিক বন্দ্যোপাধ্যায় সেই বইটি লিখেছে। তাহলে এখানে আসল লেখক কে? এটাই হচ্ছে বুঝতে প্যারাডক্স। প্যারাডক্সের সমাধান কি? আসলে এই জগতে অসংখ্য মহাবিশ্ব রয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে যায় তাহলে সে আলাদা এক জগৎ সৃষ্টি করে, আর সেই জগতে গিয়ে যদি সে তার পূর্বপুরুষকে মেরে ফেলে তাহলে কোনো প্যারাডক্সের সৃষ্টি হবে না, কারণ সে যে মহাবিশ্বে গিয়ে তার পূর্বপুরুষকে মেরে ফেলেছে আসলে তারা তাদের পূর্বপুরুষই ছিল না। এই সব বিষয়ের সমাধান খুবই জটিল, তবুও বিজ্ঞানীরা থেমে নেই, তারা টাইম টেবিল এবং টাইম প্যারাডক্স নিয়ে আজও গবেষণা চালিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিন, এবং আপনি যদি এমনই রহস্যরোমাঞ্চ আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।